বড় হতে হলে সবার আগে আপনাকে ছোট হতে হবে। যখন আপনি ছোট হবেন তখনই মানুষ আপনাকে বড় মনের ভাবা শুরু করবে। কাউকে ভালোবেসে আপনি নত হয়েছেন, এখানে আপনার ভালোবাসা প্রকাশ পেয়েছে। কিন্তু কাউকে ভালোবেসে তার পায়ের কাছে পড়ে থাকাটা ভালোবাসায় প্রকাশ পায় না, বরং নিজের আত্মসম্মানকে বিলিয়ে দেওয়া হয়। প্রিয় মানুষটার কাছে ছোট হওয়া কিংবা নত হওয়া দোষের কিছু নেই, কিন্তু তাকে পাওয়ার জন্য আত্মসম্মান বিলিয়ে দেওয়াটা বড্ড দোষের। আপনার ভালোবাসা হারিয়ে গেলে অন্য কেউ এসে সেই ভালোবাসা পূর্ণ করে দিতে পারবে, কিন্তু আত্মসম্মান বিলিয়ে দিলে কেউ সেটা ফেরত দিতে পারবে না। নিজের আত্মসম্মান একমাত্র নিজেকেই ধরে রাখতে হয়, অন্য কেউ আপনার মান সম্মান ধরে রাখতে পারবে না। মানুষ তার কর্মের মধ্যে দিয়ে বাঁচে, কর্ম ফুরিয়ে গেলে বেঁচে থাকা যায়, কিন্তু আত্মসম্মান ফুরিয়ে গেলে বেঁচে থাকা যায় না। আপনি মানুষ, কোনো রোবট নন। রোবটের কোনো ভুল হয় না, কিন্তু মানুষের ভুল হয়। আর আপনার সেই ভুলকে পুঁজি করে যদি কেউ আপনার আত্মসম্মানে আঘাত করে, যত তাড়াতাড়ি সম্ভব তার থেকে দূরে সরে আসুন, কারণ ওই মানুষটা আপনার ভালোবাসা পাবার যোগ্যতা রাখে না। ভুল মানুষকে ভুল করে ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভুল মানুষ জেনেও তার কাছে পড়ে থাকাটা খুব অন্যায়। ভুল মানুষটাকে আপনি যতই আঁকড়ে ধরে রাখতে চান না কেন, তোমার একটা দোষ বের করে অজুহাত দিতে চলে আসবে। আর সঠিক মানুষ আপনার হাজারটা দোষ থেকে একটা ভালো গুণের জন্য থেকে যাবে।